আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দোয়েল চত্বর ফারহিন অ্যান্ড সিথু হ্যান্ডিক্রাফটসের নতুন আরেকটা শপিং গাইড ব্লগ এনজয় করার জন্য। সো ভিডিওর শুরুতেই যে ইনফরমেশনটা দেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে এই শপটা কোথায় সেটা জানতে চান। অনেকেই ভিডিও স্কিপ করে যান, আমি কিন্তু বারবারই বলে দিই শপটা কোথায়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন দোয়েল চত্বর, দোয়েল চত্বর থেকে টিএসসির দিকে যেতে, দোয়েল চত্বর থেকে টিএসসির দিকে যেতে হাতে মানে রাস্তার ডান দিকে হচ্ছে গিয়ে ডান দিকের রাস্তা ধরে আপনারা আগাবেন। সামনেই যদি তাকান দেখবেন তিন নেতার মাজার, আর ঠিক সামনের ফুটপাতেই হচ্ছে গিয়ে হ্যান্ডিক্রাফটসের এই সবগুলো। এখানে আপনারা একেবারে মাটির তৈজসপত্র থেকে শুরু করে বাঁশ বেত কাঠ এই সমস্ত জিনিসপত্র পাবেন। তো আজকে আমি মূলত ফারহিন অ্যান্ড সিথু অ্যান্ড ফারহিন হ্যান্ডিক্রাফটসের কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো। এখানে সুমন ভাইয়ের দুইটা নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো, একটা হচ্ছে যেটা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পাবেন 01676211893, আর বিকাশ নাম্বারটা হচ্ছে 01835047841। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু শপের ঠিকানা এবং মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে। আর কথা না বাড়িয়ে আমি চলে যাব সুমন ভাইয়ের কাছে। কেমন আছেন ভাই আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজকে আমরা মূলত কি কি দেখব? বাঁশের তৈরি কিছু ট্রে বা বাস্কেট বা হচ্ছে গিফট র্যাপিং যে ঝুড়িগুলো হয় সেগুলো তো ফিতা আছে না ভাইয়া? আমরা একটু মেপে দেই তাহলে ডালাগুলো একটু বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে আপনাদের বাঁশের তৈরি কয়েক ধরনের ডালা দেখাবো। এখন যেহেতু ফেস্টিভ সিজন, বিয়ের মৌসুম, সো বিয়ের মৌসুমে দেখা যায় নতুন বর বউয়ের বাড়িতে গিফট পাঠানোর জন্য কিন্তু এই ধরনের ডালার খুব দরকার হয়। সো এখান থেকে আপনারা ডালাগুলো বেশ কমে নিতে পারবেন, একদম বাইরের বর্ডার পর্যন্ত ধরেন ভাইয়া, বাইরের বর্ডার। হ্যাঁ, 18 ইঞ্চি, 18 ইঞ্চি হচ্ছে একদম ছোটটা। এটার দাম কত? 18x18ই হবে। এটা কত? 250 টাকা হচ্ছে 18x18। আর তার পরেরটা কত? 21 ইঞ্চি, 21 ইঞ্চিটার দাম কত? 300 টাকা। আর তার পরেরটা 350 টাকা দাম, আর সাইজ হচ্ছে 22.5 ইঞ্চি। আচ্ছা, সো এই ছিল রাউন্ড শেপের যে বাস্কেটগুলো, গিফট বাস্কেট বা গিফট র‍্যাপ করার যে ঝুড়ি আমরা যেটাই বলি না কেন, তো ওইটা ছিল রাউন্ড। এখন দেখব আমরা হচ্ছে স্কোয়ার, চার কোণা। হ্যাঁ, তো চার কোণার মধ্যেও তিনটা সাইজ আমরা দেখি। এটা একেবারে স্ট্যান্ডার্ড ট্রের সাইজ, 18 ইঞ্চি। আচ্ছা, লম্বায় 18 আর চওড়ায় হচ্ছে 1 ফিট 12 ইঞ্চি। ঠিক আছে, সো এটার দাম কত ভাইয়া? 250। আর তারপরে এটা হচ্ছে চওড়া 15 ইঞ্চি আর লম্বা 21 ইঞ্চি, এটার দাম 300 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একদম বড় সাইজটা দেখব, বিশাল বড়। ঠিক আছে, দেখা যায় বর বউয়ের জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স, জুয়েলারি, অনেক কিছু, গিফট ফ্রুটস, হ্যাঁ এই ধরনের জিনিসপত্রগুলো আপনারা গিফট করতে পারবেন। এটা কত? 20 ইঞ্চির, 2 ফিটের বেশি, মানে হচ্ছে কত ইঞ্চি হয়, 24 ইঞ্চি বা 25 ইঞ্চি। সো এটার দাম কত? 25 ইঞ্চি লম্বা আর 19 ইঞ্চি চওড়া। আচ্ছা, সো এটার 350 টাকা। আচ্ছা, সো এই ছিল লম্বা চওড়া। এরপরে আমরা আসি কিছু ফ্রুটস বাস্কেট যেগুলো আছে ভাই, ওই যে হ্যান্ডেল সহ, ওগুলোও দুইটা মডেলেরই হয়, একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে রাউন্ড। আমরা এটারও দুইটার দাম জেনে নিব। এগুলা হচ্ছে ফলের ডালা বলা হয় বা ফলের ঝুড়ি বলা হয়, আপনারা একদম বাসায় রেগুলার ইউজের জন্য নিতে পারবেন। যেহেতু এগুলা বাঁশের তৈরি, খুব মজবুত করে করা, আর এগুলা মানে আপনারা একটু যত্নের সাথে ব্যবহার করলে শুধু যে গিফট র‍্যাপ করে তা না, আপনারা বাসায়ও রেগুলার মানে বছরের পর বছরও এটা ব্যবহার করতে পারবেন। 11 ইঞ্চি হচ্ছে রাউন্ডটা, আর হচ্ছে এটার তো একটা আর কোনো ইয়া নাই, 11 ইঞ্চি। এটার দাম কত? 150 টাকা। তারপরের সাইজটা 200 টাকা, দাম হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে 1 ফিটের একটু 1 ইঞ্চি বেশি, 13 ইঞ্চি, 13 ইঞ্চি হচ্ছে 200 টাকা। আচ্ছা, তারপরের সাইজটা দাম কত? 15 ইঞ্চি। আচ্ছা, 15 ইঞ্চি, এটার দাম কত? 250 টাকা। সো এই ছিল রাউন্ড শেপের গুলো। এখন আমরা দেখে নেব স্কোয়ার শেপের। স্কোয়ার শেপের কি দুইটা সাইজ? আচ্ছা, তিনটা সাইজই হবে স্কোয়ার শেপের। আচ্ছা, তো আমরা স্কোয়ার শেপের মধ্যেও তিনটা সাইজ দেখব ভাইয়া। সেটা বের করতে করতে আমরা হচ্ছে গিয়ে এই ডোরবেল গুলোর দাম একটু জানি।
100 টাকা করে, আর কেউ যদি পাইকারি নিতে চান মানে একসাথে অনেকগুলা নেন যে 10টা 12টা বা 15 20টা, তাহলে ভাইয়া পাইকারির মতো করে দাম কমিয়ে রাখবে। এমনিতে দাম হচ্ছে 100 করে। জি আচ্ছা, এখন দোকানের জন্য দুই তিন জন নেয় না? হ্যাঁ অনেকে নেয়। আচ্ছা এখন আমরা দেখবো তিনটা সাইজ, আমরা একবারে একটু নামিয়ে নেই। আর যে তথ্যটা ভিডিওর এই পর্যায়ে দিতে চাই সেটা হচ্ছে, অনেকে জানতে চান আপু এই দোকানগুলো কবে বন্ধ থাকে। তো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, এটা হচ্ছে 11 ইঞ্চিস তো বলে নেই, সেটা হচ্ছে এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো এটা হচ্ছে গুড নিউজ, সপ্তাহে 7 দিন খোলা থাকবে, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা চলে আসতে পারবেন। সকাল 10টা থেকে রাত কয়টা? 9টা পর্যন্ত চলে আসতে পারবেন। এটা হচ্ছে 12.5 ইঞ্চি, এটা হচ্ছে 11.5 ইঞ্চি, আর এটা হচ্ছে 14 ইঞ্চি। তো এইটার দাম কত? ছোটটা 150, 200, 250। আচ্ছা এখান থেকে যেহেতু মানে পাবলিক প্লেস, একেবারেই রাস্তার পাশে, অনেক গাড়ি ঘোড়া যায়, আমি জানি না শব্দে আপনারা কতটুকু শুনতে পারেন, তারপরও আসলে কিছু করার নেই, কারণ এখানকার সবগুলোতে এভাবে করেই ভিডিও করতে হয় এই নয়েজের মধ্যে। তো এখন আমরা কিছু শিকার দাম জানি ভাইয়া, পাটের সুতার তৈরি কিছু শিকা, বিভিন্ন সাইজেই তো আছে না? আচ্ছা কয়েকটা, তিনটা সাইজ হয়। তো এই ডিজাইনটা যেটা, এই ডিজাইনের সবচেয়ে ছোটটার দাম কত পার পিস? 40 টাকা করে পার পিস, আর 50 টাকা, আর সবচেয়ে বড়টা 60 টাকা, আর ওই যেটার নিচে হচ্ছে গিয়ে একটু ইয়া দেওয়া আছে একই দাম 60 টাকা। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এই যেটা হচ্ছে ইয়া করা, ফলও রাখা যাবে, পেঁয়াজ রসুন ঝুলাই রাখা যাবে, আবার হাঁড়ি পাতিলও রাখা যাবে, এটা দুই তাকের, এটা কত? 300 টাকা। এটা হচ্ছে 300 টাকা করে, খুবই সুন্দর। আর হচ্ছে গিয়ে এই মডেলটা, এই যে মডেলের শিকাটা, এই যে চিকুন দড়ির করে ডিজাইন করা, নকশা করা, এই শিকাটার দাম কত? শিকা 100 টাকা, ঝুড়ি সহ কত? 160 টাকা, ঝুড়ি সহ 160, নর্মালি শিকা 80 টাকা। আচ্ছা তারপরে এই কোস্টারগুলো, পাটের দড়ির তৈরি এই কোস্টারগুলো কত? 100 টাকায় কয়টা? 4টা? 6টা? এখান তো 4টা দেখাইতেছে মনে হচ্ছে, 6টাই আছে? 2, 3, ও আচ্ছা 6টাই আছে, হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে 6টা মাত্র 100 টাকা। ওয়াও ভাই, আমরা যদি একটু দেশীয় জিনিসের কদর করি তাহলে কিন্তু আমরা ঠিকই এগুলো কম দামে পাবো। আমরা সম্মান করি না বলেই কিন্তু এখানে এই কাজের সাথে যারা জড়িত তারা কিন্তু কাজ পায় না, তারা পেটের দায়ে তখন দেখা যায় যেই কাজটাই করে ওইটার দাম বেড়ে যায়, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ওভারঅল ভিডিও। আর কিছু কি আমরা বাদ পড়ে গেছে? ও ভাই, বাচ্চাদের এই দোলনাটার দাম কত? এই যেটা মজবুত, এটা হচ্ছে সবচেয়ে মানে ভালোটা আর কি। হ্যাঁ, একেবারে ঘন সুতার কাজ, আর এটার সাইজ কিন্তু অনেক বড়। আপনারা নরমালি হচ্ছে গিয়ে বাইরে থেকে যেগুলা কেনেন এত কিন্তু ঘন সুতার কাজ থাকে না, আর এটা মিনিমাম 60 থেকে 70 কেজি ওজন নিতে পারবে, একটা বাচ্চা যদি হেলদিও হয় বড়ও হয় তারপরে সে ইউজ করতে পারবে। এটার দাম হচ্ছে 900 টাকা, আর বড়দের এই দোলনাটার দাম কত? 2500 টাকা। আচ্ছা আর এরপরে এই যে পাটে, মানে এই দুইটারই তো দাম 2500 টাকা না, আর এই এই যেটা পাটের, এটা এটার দাম হচ্ছে 1000 টাকা। এটা কিন্তু পাটের খুবই সুন্দর একটা হচ্ছে দোলনা। তো এই ছিল ওভারঅল ফারহিন অ্যান্ড শীতু হ্যান্ডিক্রাফটসের নতুন আরেকটা শপিং গাইড ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এই শপের নতুন আরও প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। সো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন, এতে করে হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ দিতে পারবো। এই প্রোডাক্টটা হচ্ছে খুব অল্প সংখ্যক আছে, যার কারণে আমরা ভিডিওতে প্রাইস বললাম না, কারণ ভাইয়া হিউজ দিতে পারবে না। তো আমরা চেষ্টা করবো পরবর্তীতে এগুলার হিউজ কোয়ান্টিটি নিয়ে আবারও আপনাদের মাঝে ব্যাক করার। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।